খাগড়াছড়ি মানিকছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চারটি মর্টার ও AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় আঞ্চলিক সশস্ত্র পাহাড়ি সংগঠন মক পার্টির 5 সদস্যকে আটক করা হয়েছে। মানিকছড়ি ফটিকছড়ি সীমান্তে মক পার্টি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন আওতাধীন 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা এই অভিযান চালায়। অভিযানে 4টি মর্টার, 1টি AK-47 রাইফেল, 1টি M1 রাইফেল, 1টি LG লং ব্যারেল, 1টি LG শর্ট ব্যারেল, 1টি .22 mm রাইফেল, 1টি চায়নাস পিস্তল, 2টি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, 67 রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন মানিকছড়ি ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলি এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে ওই বাড়িতে অবস্থান করে। 3 দিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবরটি নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান। এ সময় বসত ঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টার ও AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ গোলা বারুদ জব্দ করা হয়। এছাড়াও জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের 5 সদস্যকেও উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক 5 সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী এবং উদ্ধার গোলা বারুদ চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।